আসসালামু আলাইকুম কাছের ও দূরের সকল দর্শকদেরকে। কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান করছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামে। অবস্থান করছি আরিফ হাইব্রিড টমেটো নার্সারি অ্যান্ড প্রোডাক্টসের যেই কার্যালয় আছে সেখানে। তো এখানে আমাদের গ্রাফটিংয়ের মাধ্যমে টমেটো চারা থেকে সারা বছর আমাদের কৃষিতে যেই টমেটোর যেই চাহিদার প্রয়োজন পড়ে সে চাহিদা মেটানোর জন্য চারা উৎপাদন করা হয় গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে। তো সেই এই যেই নার্সারির যে কর্ণধার আছেন সে কর্ণধারের সাথে আমরা কথা বলবো, তার কাছে গ্রাফটিং টমেটো দুনি কীভাবে এসেছেন এবং এর সফলতা কী এবং এটির মাধ্যমে বাংলাদেশ কৃষিতে কতটুকু ভূমিকা রাখতে পারে সে বিষয়টা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভাই, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো, আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কৃষকদের কাছ থেকে আপনার কথা শুনেছি, তাই আজকে চলে আসলাম আপনার এই ফার্ম হাউসে। তো আমরা যে এখন অবস্থান করছি কিসে, একটা টমেটোর বেডেই তো? জি জি। এখানে কী কী রাখছেন মূলত? এখানে তো দেখতেছেন আপনি, যেটা এই দুই পাশে তিনটা স্তর দেখতে পাচ্ছেন, তিনটা এই বেডে রাখছি। এগুলা মঙ্গল রাজার এই চারাগুলা, আর এটা ছোট বয়সে কম, আর এটা সিনিয়র, আর এটা এরপর নেস্ট, আর এটা এরপর সিনিয়র। এটা একদম বাচ্চাটা মানে একদম বীজ থেকে হয়েছে, এটার বয়স এজ আপনার ধরেন 10 দিনের মতন, 10 দিনের মতন, আর এটা 15 দিনের মতন, আর এটাও সেম প্রায় কাছাকাছি। আচ্ছা, এখান থেকে আমরা ওই যে দেখতেছেন বিশাল আমার কারখানা যেখানে আমি গ্রাফটিং করি রাত্রে আমার টেকনিশিয়ানরা করে, এখানে নেই, আর ওই জঙ্গলি বা তিত বেগুনগুলা এখানে নেই, অন্য খামারে আছে, এখান থেকে আনে, আর এখানে রাত্রে নিয়ে এখানে কাছেতেই কাছে রাত্রে গ্রাফটিং করে, যেটা এখান থেকে রাত্রের বেলা নিয়ে যাওয়া হয় গ্রাফটিং করার জন্য। তো প্রতি রাত্রে আবার আপনার গ্রাফটিং এর কাজ হয়, আল্লাহর ইচ্ছায় আমার ধরেন 15,000 এর মতন প্রতি রাত্রে গ্রাফটিং করতে পারতেছি। বর্তমান বাজার মূল্যে প্রায় ধরেন প্রতি রাত্রে 1,50,000 থেকে 75,000 টাকা। আলহামদুলিল্লাহ, প্রতি রাত্রি ইয়াটা হচ্ছে, খরচ আছে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আপনার খামার নিয়ে কথা বলবো, তার আগে একটু আপনার সাথে আমরা ব্যক্তিগত আলাপটা সেরে নিই। আপনার পুরো পরিচয়টা যদি একটু দিতেন। আমার পরিচয়, আমি অবসর সেনা সদস্য, আর যেটা আমার জেলা মৌলভীবাজার থানা কমলগঞ্জ, আমার গ্রামের নাম জালালপুর। জালালপুর, হ্যাঁ। কৃষিতে আমি অনেক আগ থেকেই আমি সৈনিক অবস্থায় আমার কৃষক ছিলাম, যেটা সেনাবাহিনীতে কোনো এক কর্মকর্তার অনুমতিতে আমি সেগুলো করি। আমি 15 বছর চাকরি করেছিলাম 2000-এ রিটায়ার। আপনাদের সেনা সদস্যদের তো অনেক কাজগুলো ক্যাটাগরি ভাগ করা থাকে, তার মধ্যে আপনার মনে হয় কৃষি? না না, ওগুলা কোনো ট্রেড বা ওগুলা কোনো ইয়ে নেই। আমি এক কর্মকর্তার দরবারে বলেছিলাম যে স্যার, আমি তো কৃষক এর ছেলে, আর অনেকগুলা জমি এখানে এখানে যদি কিছু করিতে, ওই কর্মকর্তা আমাকে আবার দয়া করে ওই অনুমতি সাপেক্ষে আপনার কাজটা শুরু হয়, তারপরে এটা বৃহৎ রূপ ধারণ করে আবার বড় মেজর জেনারেল সাহেব, যেটা জিওসি বলে আপনি হয়তো কতটুকু জানতেছেন, উনি আবার বলেন যে না, এখানে তো ভালো, এখানে অফশোর বেঙ্গল রেজিমেন্টের বা ডিভিশনের যারা অফশোর যাবে সেখানে আবার দেখবে, আবার রিটায়ার্ড হওয়ার পরে কৃষিতে কাজ করবে, কৃষক সুন্দর থাকবে, সিকিউরিটি গার্ড যাবে না, এই উদ্দেশ্যে আমাকে আরও ইয়ে করা হয়, মানে সে কাজটাতে নিয়োগ দেওয়া হয় বা নিয়মকানুন বা আরও আমি জানি বা বুঝি। আর 2000 সালে আমি রিটায়ার্ড হওয়ার পরে আমার ব্যক্তিগতভাবে আমি বিশাল খামার করি, যে খামার গুলা সেটা ছিল আপনার অবসর জীবনের যখন আপনি শুরু করেছেন অবসর জীবনটা 2000 সালে। প্রথমে আমি অনেকগুলো চিঠি লিখি কৃষি সচিব থেকে ধরে 100টা, কেউ হয়তো আসে কেউ আসে নাই, আমাকে হয়তো বুঝে নেই। আপনার শুরুর যে শুরুর গল্পটা বলতে, তবে আমাদের জেলা কর্মকর্তা ডিডি সাহেব আসছেন, উপজেলা তৎকালীন সময়ে ব্লক সুপারভাইজার ছিলেন, ওগুলো 2005-এ আনুষ্ঠানিকভাবে এই উপসরকারী কৃষি কর্মকর্তায় রূপান্তরিত করা হয়। তো ব্লক সুপারভাইজার সুরেন্দ্র কুমার সিংহ উনি আমাকে সহযোগিতা করেছেন। আমি 30% সমান আমাদের এলাকায় 1 কেয়ার, এইভাবে আমি 25 কেয়ারের মতন এটা বিজনেস একটা খামার করি। খামারে অবসর জীবনের শুরু, অবসর জীবনের আসার পরে 2000 সালের ঘটনা, 2000 সালের সাথে সাথেই
আসার পরেই হয়তো ছয় মাসের পরে। সেটা দিয়ে আপনার যে আরিফ যে টমেটো আমাদের যে নার্সারি আছে সেই নার্সারির পথযাত্রা শুরু হয়েছে? না না, খামার করি প্রথমে। প্রথমে খামার করেছিলেন? খামার খামার তো এখনো খামার করি, খামার আছে। তখন খামার করি তো আলোড়ন সৃষ্টি হয় যে এগুলা এক যাচ্ছিল জাপানের ডাইনো। সেটা তো আপনার ফসল উৎপাদনের জন্য ছিল খামারটা, তাই তো? হ্যাঁ। যদি সরকার আমাদের দর্শকদেরকে বলতেন যে প্রথমে আপনি ফসল উৎপাদন দিয়ে শুরু করেছিলেন, পরবর্তীতে আপনি চারা উৎপাদনে কিভাবে আসলেন এবং গ্রাফটিংটা কবে নাগাদ শুরু করলেন? ওটা অনেক কথা। ওটা যদি আপনি ওটা লালতির সিট, ওইটা ওই মিন্টু সাহেব বুঝছেন, উনি আবার ওই জাপানের দুইটা কোম্পানি, একটা হলো শাকাতা আর একটা হইল টাকি, তা ওই সিট কোম্পানি উনি ওই আমদানিকারক আমাদের দেশে নিয়ে আসেন, উনি এখনও আছেন। আর ওনার মাধ্যমে জাপান থেকে একটা লোক আসে, একজন বিজ্ঞানী, তা ওই বিজ্ঞানী সাহেব আবার আমাদের দেশে আসেন। আসার পরে এই মিটিং ডাকেন, আর আমি ওই কুটিনাটি তো সৈনিক অবস্থায় ছুটি আসছিলাম, তো ছুটি আসার পরে দেখি এরকম কৃষিতে আমাদের জেলায় একটা মিটিং হচ্ছে, কৃষকদেরকে নিয়ে মিটিং হচ্ছে। ওই ওই জাপানি সাহেব আসলেন আবার এখানে মান্যগণ্য, উনিও তো আবার একটা আমদানিকারক, উনি নিয়ে আসলেন ইনভাইটের মাধ্যমে। তখন উনি আবার ইংরেজিও জানেন না, বাংলাও জানেন না। তখন আমরা আবার ঢাকা থেকে যেটা ইন্টারভাইটার বা দুবাসি নিয়ে আসি, তো উনি পরিষ্কারই বললেন যে আলু মরিচ টমেটো বেগুন বা তিত বেগুন এক ফ্যামিলি শুনলেন, সেই আপনারা তো লেখাপড়া করতেছেন জানতেছেন, এগুলো গ্রাফটিং হবে। উনি 17টা উদ্ভিদের চেঞ্জ বা কীভাবে গুত্র বা এই চেঞ্জ হয় বা গ্রাফটিং হয় এটাই বললেন। তখন ওনার মাধ্যমে ওই মিন্টু সাহেব গ্রাফটিং এর আগ্রহটা আপনার মাঝে আসে? হ্যাঁ, না না, উনি দেখান দুবাসীর মাধ্যমে। ওই দুবাসীটা ছিলেন ইন্ডিয়ান বুঝছেন, আমরা ঢাকা থেকে নিয়ে আসা হয়, উনি তার জাপানি কথাও বুঝি না, উনি ইংরেজিও জানেন না। তো ওনার মাধ্যমে আবার এই মিটিংয়ে আবার দেখানো হয় যে এইভাবে গ্রাফটিং হবে, এইভাবে টমেটোতে এলে কৃষক লাভবান হবে বা বৈশিষ্ট্য হবে, ব্যাকটেরিয়া থাকবে না, লং টাইম ফল ধরবে, জীবনকাল বেশি হবে, অনেক বড় হবে। এর জন্য মিন্টু সাহেব আমাকে 5 প্যাকেট বাড়ি চায়ের বীজ দেন, 5 প্যাকেট বাড়ি আমাকে আর দুইজন মানুষ, আর একজন ছিল কৃষক, ওনারা দিয়ে আর আরম্ভ করেন যে বাবু দেখেন টাকাও 5,000 দেন দুইজনে, 2,500 করে। আর এটা অনেকটা ডেমো সিস্টেমের ছিল, মানে প্র্যাকটিক্যালি দেখার জন্য। এরপর থেকে আমরা আসি, আসার পরে করি, তো অনেক সময় দেখা গেছে সাকসেস, অনেক সময় দেখা গেছে আবার ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আচ্ছা, এই শুরু থেকে আস্তে 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 এই যে গ্রাফটিং যে আপনারা করেন, শতকরা কত পার্সেন্ট আপনাদের চারাগুলো টিকে? যদি ভালো টেকনিশিয়ান হয়, জি, মানে যে গ্রাফটিংটা করবে লং টাইম হয়ে গেছে বা এক্সপেরিয়েন্স উপরে নির্ভরশীল, হ্যাঁ। এক, দুই নম্বর আসবে যদি আপনার ওই যে টমেটোর চারাগুলোর যদি নির্ধারিত বয়স বা স্বাস্থ্যগতভাবে, যদি একটু বলতেন যে গ্রাফটিং করার জন্য টমেটোর চারাগুলো সুন্দর হয় স্বাস্থ্যগতভাবে, কতদিন বয়সটা আপনারা নির্বাচন করবেন? বয়স 100 ভাগ ইয়ে করা যাবে না, কারণ স্বাস্থ্যের উপরে, স্বাস্থ্যের উপরে, মানে এটা গ্রোথনেস কতটুকু হচ্ছে সেটার উপরে, চারা কতটুকু বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, বয়স সাধারণত আমরা 20 দিনের পরে টমেটোর চারা গ্রাফটিং করি, আর বন বেগুনের বয়স ধরেন আবার 50 দিনের বা 40 দিনের। বাড়ি আট এগুলো আগে ছিল বাড়ি চায়ের, আর এখন এই জাতগুলো বা ভ্যারাইটিগুলো ফ্রান্সের বুঝছেন, এগুলো প্যারিস থেকে আমাদের আমদানিকারক সিলেটের কুশিয়ারা বীজ করে এখান থেকে আমরা নিয়ে আসি, সেখান থেকে আপনারা বীজটা সংগ্রহ করেন? হ্যাঁ, সংগ্রহ করি, কিনে নিয়ে আসি, সংগ্রহ বলতে তো আর এভাবেই। তো এগুলোর স্বাস্থ্য যদি ভালো হয়, দুই নম্বর ভালো টেকনিশিয়ান হয়, তিন নম্বরে তার যদি আবহাওয়াটা ভালো হয়, আবহাওয়া বলতে এগুলো গড় টেম্পারেচার কম হয়, নিয়ন্ত্রণে থাকে, তাহলে 95-90 এরকম ঠিকই ঠিকই। তার মানে হচ্ছে প্রথম হইতে হবে যে দক্ষ একজন কারিগর হতে হবে যে এটা করবে, দ্বিতীয় হচ্ছে বীজটা ভালো, চারাগুলা স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যসম্মত হইতে হবে, এবং যাতে এটার গ্রোথনেসটা যেন ভালো হয়, গঠন কাঠামোটা যেন ভালো হয়, এস সো তার বয়সের যেটা হরমোন তারতম্যটা যেন ঠিক থাকে, বিষয়টা আবহাওয়ার উপরে নির্ভরশীল। গ্রাফটিং করার উপযুক্ত সময় কখন? গ্রাফটিং তো ওই যেহেতু আমি বলতেছি গরম হইলে হবে না, আমরা রাত্রে করি, রাত্রে 7টা থেকে সন্ধ্যার পর থেকে কাজটা শুরু করেন। যদি বৃষ্টি হয় বা টেম্পারেচার গরম কম হয় তাহলে দিনেও করা, এটা তো আপনি এক কথা বলেন আবহাওয়ার উপরে নির্ভরশীল, বেশি শীতে হবে না, বেশি গরমও হবে না, শীতে হবে না কেন, তার যে ম্যাচিউর হয়ে গেলে তার যে হরমোনটা আছে এটা সঞ্চালন হবে না, নাওয়ার কারণে তিত বেগুনে যখনই এখানে গ্রাফটিং দিবে তখন সে, আপনি যদি ধরেন কোনো কিছু খাবার আপনি যেটা ওই ফ্রিজে রাখেন, একে একে জীবিত থাকবে, থাকবে না,
তা এইভাবে তার এই যে হরমোনগুলো এই গাছের, দেখেন এই একটা গাছ, এই গাছের এখানে আপনি কাটার পরে যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তাহলে হরমোন তার কোষ বা হরমোন এটা সঞ্চালন হবে না, এর জন্য তো গরমও হবে না ঠান্ডাও হবে না, ঠিক? হ্যাঁ, এটাই বলছি। আচ্ছা, তাহলে আপনার এরকম যে আমরা যে একটা শীতের নিচে দাঁড়িয়ে আছি, এরকম শীত কয়টা আছে আপনার এই ফার্মে? জমির হিসাবে বলতে পারবো এগুলা প্রায় 40টার মতন আমার আছে, আলহামদুলিল্লাহ 40টার মধ্যে চারা উৎপাদন হচ্ছে, অর্থাৎ 30% এক কিয়ার বলা হয় আমার আঞ্চলিক, যেটা লোকাল কিয়ার হিসেবে আমরা বলি, শতাংশ তো সবার জন্যই, সবার জন্যই প্রযোজ্য। এইভাবে প্রায় 5.50 5.5 কিয়ার, বা আপনি যদি 30-5.5 দিয়ে গুণ দেন অত শতাংশ জমির উপরে এই বিশিষ্ট নার্সারিটা। গ্রাফটিং করার পর কতদিন এটা রেখে দিতে হয় জমিতে চারা রোপণের? গ্রাফটিং করার পরে তো আমার যে কারখানার ভিতরে, মনে করুন আমরা কি একটু যাবো কারখানার ভিতরে, চলেন, অসুবিধা নেই, 4-5 দিন থাকবে। 4-5 দিন বলতে কি, রাত্রে যখন আপনারা গ্রাফটিংটা দিচ্ছেন, আপনার এই যে ইয়াটা আছে এখানে আপনারা 4-5 দিন রেখে দিচ্ছেন? না, এখানে আবার ওই দেখেন এগুলা গতকালকের, এগুলা দেখেন গতকালকে রাতে দেওয়া হয়েছিল, আমরা গতকালকে রাতে এসেছিলাম, এগুলা দেখেন টেকনিশিয়ানের নাম লেখা আছে এখানে, আপনি পরিষ্কার দেখেন এই তারিখ দেখেন, এখানে টেকনিশিয়ানের নাম হয়েছে কি, আমরা যদি এটা একটু নেই, এই যে এখানে জাতমাত তার লেখা আছে হাসমত। হ্যাঁ, তো এইদিকে দেখেন, এইদিকে একটা আবার খুব সুন্দর পার্টিশনের মতন, এটাকে যাই বলেন আপনি 31-29, তো এখানে এই কতটা চারা আছে তারিখটাও পরিষ্কার লেখা আছে, জাতের নামও আছে। এইভাবে তো এটা অনেক আগে, মানে 30 তারিখ সময়ে সে ওই দিন এতগুলো চারা করেছে, করছে কাটছে, গ্রাফটিং ট্রান্সফরমেশন যেটা, এই যে আপনি এখানে যে গ্রাফটিং এর যে চারাটা, এটা তো গ্রাফটিং হয়ে গেছে তাই তো? আমরা না, এটা 4-5 দিন হয়ে গেছে, এটা 4-5 দিন হয়ে গেছে, এইভাবে 4-5 দিন আরো 2-1 দিন পরে কতদিন পর আপনি এটা বাজার, এটা এটা যখন বাজারজাত পরে আসবে, ম্যাচিউর হয়ে গেছে প্রায়, এখান থেকে যদি সে ইনফেকশন কমে যায় তখন আমরা ডেলিভারি করেছে, দেখছেন এখানে সেখানে নিব, তাহলে আমরা কি ডেলিভারি করে যাব? হ্যাঁ, এখানে হচ্ছে রাতে শুধু গ্রাফটিংটা করা হয়, হ্যাঁ করা করা হয় এখানে, তারপরে আপনি কি ডেলিভারি রুমে এগুলো নিয়ে আসেন, আসেন প্লিজ, ওই ডেলিভারি রুমে কতদিন রাখা? এই দেখেন ডেলিভারি করে চারা আছে উপরে, ধীরে ধীরে তার সানলাইট, এগুলো সূর্যের তাপ দিব, দেওয়ার পরে এরম শক্ত হয়ে যাবে, এরম ম্যাচিউর হয়ে যাবে। তো এ আপনি এবারে যে বয়স আপনি বলতে পারেন, এখানে ধরেন প্রায় 4-5 দিন সপ্তাহখানিক, আর এখানে আবার 10 দিনের মতন, 8 দিন ওইখানে সে 5-7 দিনের মতো এখানে সে থাকবে, বেশি গরম হয়ে গেলে তো সপ্তাহখানিক, কেন 3-4 দিন, যদি 3-4 দিনের মধ্যে পরে সে ডেলিভারি রুমে, এখানে এখানে আবার আপনি তো সপ্তাহ 10 দিন রাখবেন, আর যদি বিক্রি না করতে পারেন তো অনেক কথা, অন্য সব কৃষক আমার জন্য তো আমি অর্ডারই রাখি না, অনেকগুলা বয়স কম কৃষকের নিয়ে চলে যায়, বলতেছে ভাই আমি পাবো না, আমি নিয়ে রাখবো পরে লাগবে, মানে এটা কৃষকের আগ্রহের উপরে নির্ভরশীল করে, না ক্রাইসিস, ওটা পাওয়া যায় না, পরে পাওয়া যায় না, না। তো এখন আপনার কাছে মানে কত হাজার পিস চারা আছে? এখন আপনি আমার হকানে প্রায় 80,000-এর মতো গ্রাফটিং আছে, এটা এটা হচ্ছে করা হয়ে করা হয়েছে, করা ডেলিভারির জন্য প্রস্তুত আছে, কত ডেলিভারির জন্য কালকে আমি বিক্রি করে ফেলছি, তো এখানে এগুলো কি সব বিক্রি হয়ে গেছে? না না, গাড়ি নিয়ে চলে গেছে, এগুলো সব আমার ভর্তি ছিল এখানে, এগুলো সব, হ্যাঁ কালকে ছিল, হ্যাঁ কালকে 2টা গাড়ি, কালকে আমি 29,000 চারা 3টা গাড়ি বিক্রি করেছি, 29,000 চারা এখান থেকে চলে গেছে, চলে গেছে স্যার, এখন এগুলো আছে, এগুলা আগামী কালকে আবার গাড়ি আসবে। আচ্ছা করিম ভাই, আমি আমি যদি একটু আপনার দর্শকদেরকে একটু বিষয়গুলো একটু ক্লিয়ার করি, যে আপনার যে গ্রাফটিং এর যে চারাটা, এটা আপনি পিস নাগারে বিক্রি করেন নাকি হাজার নাগারে বিক্রি করেন, কিভাবে? এগুলো হাজার বলেন পিস বলেন, যার যতটা, তবে আমরা একটা 1.5 টনা যেটা পিক আপ বলে ওইটা 10,000 চারা পর্যন্ত নিতে পারে, নিতে পারে। যেমন আমি চিটাং কৃষি কর্মকর্তার মাধ্যমে ওই মিশরাল সাতকানিয়া, এগুলো তো 12,000-13,000 এগুলো চট্টগ্রাম দিচ্ছে, আর 4 টনা একটা গাড়ি আসছিল, 5 টনা গাড়ি, ওইটা নূর ইসলাম, ওইটা আপনার চকরিয়া থানা, তো এখানে বিশাল খামার আছে, এখানে একবারে 40,000 চারা, এগুলো কোবারবেন, যেগুলো প্রতি পিস কত করে পড়ে চারাগুলো বিক্রির সময়? বিক্রির সময় এক এক ভ্যারাইটি, এক এক জাতের এক এক দাম, এটা মঙ্গলটা দেয়, এটা 12 টাকার মতন, 13 টাকা, কখনো 15 টাকা, কাইসে ছিল মিলেই না, এখন বাড়ি আট মিলতেছে, মানে 12 থেকে শুরু হয়, এরপরে কি চারার কি বৃদ্ধির উপরে নির্ভর করে দামটা, নাকি সাইজের উপরে দামটা নির্ভর করে, নাকি সব? এটা অনেক কথা, সেটা
এটা অনেক সময় আবহাওয়াটা ভালো কৃষকে বেশি চাষ করবে, যেমন এইবার টমেটো 200 টাকা কেজি, কৃষকে অনেক চারা খুঁজতেছে, এইভাবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো। এগুলো তার মানে হচ্ছে 12 থেকে 15 মধ্যেই বেশি থাকে। আচ্ছা, তো বাড়ি আটগুলো দাম কম, বাড়ি আটা দাম কম, আমাদের যেটা আমাদের বেশি দেশি প্রযুক্তি ইস্পাহানি সিট এবং সেটা বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ে যেগুলো রিচার্জ বা ইয়ে করা, এগুলা 8 টাকা 10 টাকা এইভাবে। আর আপনি বাইরে থেকে যে বীজটা সংগ্রহ করেন সেটা দামটা একটু বেশি পড়ে, একটু না বেশি তো মানে প্রায় 5 টাকার মতো বেশি পড়ছে। এটা তো মঙ্গলরাজের শীতকালীন টমেটো, কিন্তু বর্ষাকালীন না। আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানবো, এটা তো হ্যাঁ আগাম, তাই তো মানে শীতের আগের না, এরকম ওটা যে সময় ফুল চলে আসবে শীত শীত ভাব হবে, তারপরে ওটা হরমোন দিতে হবে স্প্রে করে, 100% হরমোন দিলে 100% আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আগাম জাত না, আসলে আমি যদি আপনি বুঝে নেন, টমেটোটা শীতকালীন সবজি অবশ্যই শীত, আর আমাদের বর্তমানে আমাদের জগৎ তথ্য প্রযুক্তি বা আধুনিক অনেক আমরা এগিয়ে যাচ্ছি, তো এটা ন্যাচারালি টমেটো না, আর্টিফিশিয়াল টমেটো, যেহেতু প্রযুক্তি আছে অমৌসুমে হবে, অমৌসুমে থাকবে, এর জন্য আর্টিফিশিয়াল টমেটো, এর জন্য তার ইচ্ছায় হইতেছে না, আপনার ইচ্ছায়, আপনি বলতেছেন এখন ধরো এখন পাকো এইভাবে, মানে এটা হচ্ছে আমাদের যে অমৌসুমে যে আমাদের যে সবজিগুলো বাজারে প্রয়োজন হয় সেই সবজির ঘাটতি পূরণের জন্য এটা সারা বছরই হচ্ছে। যেমন কলা কৌশলে দেখেন, এই নিচের অংশ একটা, উপরের অংশ একটা, কিন্তু এটা কি ন্যাচারালি টমেটো না, তার ইচ্ছা এইভাবে। আপনার এখানে আরেকটা কিছু হবে না, এটা তো আর্টিফিশিয়াল, এটা আপনার কলা কৌশলে আপনি করছেন, আপনার লাভের জন্য আপনি করছেন, এর জন্য অসময়ে আপনি করতেছেন, আপনি বেনিফিট হইতেছেন, এর জন্য চাহিদাও বেশি, এর জন্য আমাদের দেখেন, তারপরেও সবজির দামটা দেখেন আপনি বাজারে নাগালের বাইরে, নাগালের বাইরে আপনি 200 টাকা টমেটোর কেজি বর্তমানে আপনি দেখেন নাগালের বাইরে, কি মনে করতেছেন ওয়ার্ল্ড টুর ভিতরে কোনো কিছুর কোনো ফ্রুটের দাম এত না, আপনি আপেলের দামও তা না, কিন্তু নাই কোথায়। আচ্ছা করিম ভাই, আর একটু বিষয় একটু জানবো, আমাদের যে সকল উদ্যোক্তারা আছেন কিংবা যে সকল কৃষকরা আছেন যারা আপনার কাছ থেকে গ্রাফটিং যে টমেটোর চারা নিয়ে জমিতে রোপণ করতে চায়, সেই জমিটা কীভাবে প্রস্তুত করবে যদি একটু বলতেন। জমিগুলোগুলো তো মনে মনে করেন 30% জমির জন্য প্রথমে আপনার গোবর দিতে হবে, উদ্ভিদে জৈব সার আমরা যেটা না এইভাবে বলতে হবে, উদ্ভিদের 17টা খাবার খায়, কতটা 17টা খাবার মধ্যে আপনার ফসফরাস যেটা টিএসপি, এমওপি যেটা পটাশ বা পটাশিয়াম, তারপরে আপনার ইউরিয়া নাইট্রোজেন, জৈব তো দেবেন, তারপরে সালফার দিবেন, বোরন দিবেন, জিঙ্ক দিবেন, টাইকোডারমও দিতে হবে। পরিমাণটা কি একটু বলবেন, পরিমাণটা 30% জন্য আমি বলতেছি 50 কেজি ট্রিপল সুপার ফসফেট যেটা টিএসপি বাংলাদেশে দিতে হবে, ওটার গুণগত মান ভালো, তারপরে আপনার প্রথমে ফার্স্ট এড, তো এরপর আপনার দিতে হবে আবার ওই এমওপি 20 কেজি, নাইট্রোজেন ইউরিয়া আবার 20 কেজি, আর দানাদার 5 কেজি, কীটনাশক দানাদার যেটা কার্বোটপ, তারপরে বোরন 2 কেজি, জিঙ্ক 2 কেজি, সালফার 2 কেজি, আর সাথে টাইকোডের মও দিতে হবে, তারপরে জৈব সার দিলে তো ভালো, আপনার গোবর দিতে হবে, এগুলোর বিকল্প না, এগুলো তো আরো বাড়বে, উর্বরতা বাড়বে, ক্ষতিকর জিনিস নেই আপনার জৈবতে কোনো ইয়ে নেই, এটা হচ্ছে জমির প্রস্তুতির আগ মুহূর্তে বলেন। এরপরে আপনি মার্চিং পেপার দিলে সবচেয়ে ভালো হয়, মার্চিং এর বৈশিষ্ট্য বা গুণ যদি আপনি বলেন, বলে শেষ করা যাবে না, এটা তো না আসলেই, আমরা তো বললাম না আধুনিক আধুনিক কৃষি, অবশ্যই খুবই আধুনিক কৃষি, আগাছা হবে না, নিমাটোড যেটা জিরের বিষয়টা বললাম না, জির কম হয় এখানে, শ্বাস নিতে পারে না, আর ওটা দুইটা কালার আছে, একটা হলো আপনার সিলভার যেটা সাদা হোয়াইট মতো আকাশি, আর একটা বলা কালো, তাই কালোগুলো নিচে থাকে আর সাদাগুলো উপরে, টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারে। তো করিম ভাই, এটা তো 30% জমির জন্য বললেন, সেটা 30% জমির জন্য এই চারাগুলো বাড়ি আট কয়টা চারা লাগে, বাড়ি আট 1% কেউ দিয়ে থাকে, কতটা 1% কেউ 70টা 75টা বা 2500 আমাদের বাড়ি আট যেগুলা এগুলা ওই বল্লি থেকে বললি আর ওইদিকে আপনার 18 ইঞ্চি ধরেন বা 24 ইঞ্চি ওই রকম মানে গ্যাপ বা দিয়ে চারাটা সে রোপণ করবে, চারাটা রোপণ করে তো এরপর হচ্ছে এখানে এটা বৃদ্ধির জন্য সে
কাঠি দিয়ে ইয়া করে স্টিক বা বাঁশের কাঠি দিবে, এটার মধ্যে চারাটা বৃদ্ধি লাভ করবে। তো কতদিন সময় লাগে এই গ্রাফটিং টমেটোর যে চারা যদি কেউ রোপণ করে কতদিনে ফলন? না, এই বাড়ি আটগুলো দুই মাসে হারভেস্ট হবে। আর যে মঙ্গলরাজাগুলো একটু দেরি, 10 দিনের মতো আরো এক্সট্রা সময় লাগবে, একটু সময় বেশি লাগে। ফলন বেশি কোনটাতে, বাড়ি বাড়িতে নাকি মঙ্গলরাজা? ওইটা তো 12 মাস টমেটো চাষ করা সম্ভব। কতদিন এটার জীবনকালটা কতদিন থাকে গ্রাফটিং এর যে আপনার যে এটা এই গ্রাফটিং করার পরে ওই বাড়িয়ার যে জারটা ওইটা 1 বছর পুরাই থাকে, 2 বছরও থাকবে যদি রাখে। মঙ্গলরাজা গুলো 1 বছর, এখন দেখেন এখন তো বাংলা মাসে এখন শ্রাবণের আজকে 20 তারিখ, ওইদিকে আবার বৈশাখ মাস চলে যাবে, জ্যৈষ্ঠ মাস চলুক থাকবে, লং টাইম মোটামুটি এই জাতের বেলা অধিক সময়, এই জাতের বেলা কম, কারণ অনেকগুলো তো টমেটো এখন বিক্রি করতেছে। গত চৈত্র মাসে এখন চারা নিছে, সারা বছরই এখন সারা বছরই ওই বছর ওই মাস সারা বছর সে ফলন পাবে। তো করিম ভাই, আমরা আপনার এই যে চারা উৎপাদনের যে ব্যাটগুলো ঘুরে ঘুরে দেখেছি, আপনি কৃষকদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। তো বিদায় নেওয়ার আগে আমরা একটু দেখবো যে গ্রাফটিংটা কীভাবে করতে হয়। আমরা কালকে রাত্রে আপনার যে শ্রমিকরা ছিল তাদের মাধ্যমে দেখেছি, তো আপনি যেহেতু এটার কর্ণধার, আমরা আপনার হাতে দেখতে চাই একটু গ্রাফটিংটা কীভাবে করতে হয়, যদি একটু দেখাতেন। দেখতে পারবেন, দেখেন আমি আর এখন গ্রাফটিং করিও না, বয়স হয়ে গেছে, তবে দেখার জন্য আর করতেছি। দুই পাশে পাতলা করে নিতে হবে, পাতলা করে এর স্কিন বা চামড়াটা উঠাতে হবে, উঠাতে হবে। হ্যাঁ, উঠানোর পরে এই দিকে এখানে দিতে হবে, এইভাবে ঢোকাতে হবে। কিছুক্ষণ আগে যে ফাঁকাটা করেছিলাম সে ফাঁকাটাতে এটা দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে এটা। এরপরে ছোট পলিথিন দিয়া, এই যে পলিথিনটাতে বাঁধতেছেন এটা কি যে বাজারে যে পলিথিনটা পাওয়া যায় সে পলিথিন নাকি স্পেশালি সাধারণ পলিথিন? না, সবগুলো হবে না, এগুলা যেগুলা ওই ওগুলা কি বলবো ওইটা যে পিছলা বা ইয়ে ওগুলো হবে না, ওগুলা মক্কা নামে একটা পলিথিন আছে, ওগুলা ওই পলিথিনটা এটা, ওগুলা ওইভাবে যাতে ঘিরো দেওয়ার সময় ওগুলা ইয়ে হয় না, পিছলা হয় না। এই যে গ্রাফটিং যে আমাদের টমেটোটা আছে, তো এটাতে রোগ বালা এটা কিরকম হয়? না, এগুলো শুধু ওই গ্রাফটিং করার বৈশিষ্ট্য বা কারণ ব্যাকটেরিয়া নেই আর জীবনকাল বেশি বেশি ধরতেছে, বেশি খাইতেছে, এগুলো ন্যাচারালি টমেটো না, আর উপরে সবগুলো রোগ আছে, বড় যে ছত্রাক আছে, রেড ব্লাইট, আর নরমালি যে টমেটোগুলোতে যে রোগগুলো হয় সেগুলো এটা তো হয়, সেগুলো হয়। আর আপনার কাছ থেকে ফোন কলের মাধ্যমে তো যে কোনো কৃষকই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সেবা সবসময় পাবে ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ পাবে। আরও আমি অনেক সহযোগিতাও করে থাকি, আল্লাহর ইচ্ছায় আমিও লাভবান হইতেছি। আর আপনাদের মাধ্যমে যদি আরও অবসর কোনো সৈনিক আমার কাছে পরামর্শের জন্য আসে, আমি জানি বলি এমন কোনো কথা না, তবে কোনো না কোনোভাবে আমি 30-35 বছর ধরে করতেছি বা আমার ডেভেলপ হয়ে গেছি, বা আজকে আপনার দোয়ায় আমি 20 টাকার ঊর্ধ্বেই চলে গেছি। দেখতেছেন আমার বিল্ডিংটা 1 কোটি টাকার ঊর্ধ্বে খরচই আছে, এখন আরও উপরে 5 তলা ফাউন্ডেশন। তা আমি একজন সৈনিক, আমি কি ওই আমার বেসিক ছিল 500 টাকা 87-87, তো 500 টাকা দিয়ে আর আমি পেনশন আসি অল্প টাকা দিয়ে, এগুলো দিয়ে সম্ভব কখনো ছিল না। তাহলে এগুলো ব্যবসায় পড়ে দিতে ভালো আছে, আল্লাহর আর সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাতে আজকে ভালো কিছু করতে পেরেছেন। এবং আপনিও চাচ্ছেন যারা সেনা কর্মকর্তা হোক কিংবা যারা সরকারি চাকরি করছেন, যারা অবসর প্রাপ্ত হবে, সেই অবসর সময়টা বসে না থেকে কেন বলছি শুনুন, কেন বলছি, আমি অনেক সময় অনেক জায়গায় যাই, গিয়ে দেখি আমার এই সাথের ভাই বা আমার বেসমেন্ট কলিগ বা আমার এই জাতি সিকিউরিটি গার্ড দিতেছে, 18-20 বছর চাকরি করার পরে ব্যাংকের বারিন্দার টাকা নিতে যাই, এটিএম বুথে এসে দাঁড়ানো, অবাক, সেখানে যাবে কেন? অনেকগুলো কাজ আছে, মানে দেখা যাচ্ছে যে কৃষিতে আসলে উন্নতি করাটা সম্ভব, এবং কৃষিতে ইনশাআল্লাহ খুব সমৃদ্ধ হওয়া যায় খুবই তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে আপনার আহ্বান থাকে যদি কৃষিতে যদি জানে, জানতে চায় বা জানতে পারে, আর জানাটা স্বাভাবিক আজকাল তথ্য প্রযুক্তির মাধ্যমে ইজিলি জানতে পারে, ইউটিউব একটা বিশ্ববিদ্যালয়, আপনি
আপনি যদি এখানে জানেন সব কিছু জানতে পারবেন, যা করার সব করতে পারবেন, খারাপ ভালো সব করতে পারবেন। তাহলে সে লাভবান হতে ইনশাল্লাহ পারবে, আর আমার মাধ্যমে আমি আরো ওয়েলকাম, আমি সহযোগিতা করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনার মাধ্যমে ইনশাল্লাহ। তো করিম ভাই, আজকে আর আমাদের কথা দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ। আরো একটা কথা শুনেন, আপনি শেষ করার আগে বলি, দেখেন আমি 2000 সালে জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত, যেটা প্রধানমন্ত্রী পদক, ডাইরেক্ট প্রধানমন্ত্রী আমাকে সম্মান অনার দিতে হয়। আপনি দেন না দেন, আপনার প্রধানমন্ত্রী দেওয়া মানে আপনি আমাকে রাষ্ট্রীয় জাতীয় পুরস্কার, রাষ্ট্রীয় মর্যাদা, হ্যান্ডকাপ পর্যন্ত নিষিদ্ধ, এটা ডিসির অর্ডার লাগবে। আমি দেখেন আর একটা শান্তি পদক, জাতিসংঘের শান্তি পদক। তে এই আমি আপনার দোয়ায় ইত্যাদি ইত্যাদি কৃষি তো সম্মান আছে, ইজ্জত আছে, বুঝছেন, আগেকার কৃষি না, বর্তমান আধুনিক কৃষি তথ্য প্রযুক্তির মাধ্যমে। আমার স্লোগানটা সাধারণ কৃষকের বিজ্ঞানের বিশ্বাস, সবজির চাহিদা এবং কর্মসংস্থান, বুঝছেন। আমি বিভিন্ন থানায় এগুলা অ্যাডভাইসের জন্য করি, বা এর আগে পেপার পত্রিকা আপনি দেখছেন হয়তো 40-50টা পেপার, আমরা দেখেছি বিভিন্ন নিউজে কিংবা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে। তো করিম ভাই, আজকে বিদায় নিব, ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্যতা কামনা করি, আর আপনার যে আরিফ হাইব্রিড টমেটোর সফলতা কামনা করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকেন।